নদিয়ার 63 নম্বর ব্লকের নতুন বার্নিয়ার পিচ রাস্তার উপর 440 ভোল্টের তার ছিঁড়ে পড়ায় আতঙ্কিত এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, নিচু হয়ে ঝুলে থাকায় যানবাহন চলাচলের সময় প্রায়শই ছিঁড়ে পড়ে এই তারটি এবং বিপদ ঘটার আশঙ্কা থেকে যায়। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা মহিতোষ ভৌমিকের বক্তব্যই আমাদের ক্যামেরাবন্দী হলো। আমাদের এই সমস্যাটা দীর্ঘদিনের, বহুদিন ধরে বলে 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 কোনো সমস্যাই হচ্ছে না। কালকে চারবার এই তারটা কেটে যায়, একবার বিজুলির গাড়িতে, একবার পাখি বসছে, বা বিভিন্ন কারণে তার ছিঁড়ে পড়ে যায়। যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা তাই আজকে এইখানে অফিসারকেও কয়েকবার জানানো হয়েছে, কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না, বিদ্যুৎ দপ্তর কোনো লক্ষ্যই দেয় না, এই তার ছিঁড়ে পড়ে রয়েছে, জানি না কখন কি হবে। হ্যাঁ, যে কোনো সময় একটা বড় ধরনের কোনো ঘটনা ঘটে যেতে পারে। এত বড় গ্রাম, তার একটা ট্রান্সফর্মার, ট্রান্সফর্মারটাও রিকন্ডিশন, সারানো ট্রান্সফর্মার, কোথা থেকে পুরনো এক ট্রান্সফর্মার দিয়ে গেছে। হ্যাঁ, কোনো রকম ভোল্টেজ থাকে না, ও দিনের বেলা কি রাত্রিবেলা, পাখা তো ঘোরেই না, আলো তো সেই ধূপকাঠির মতো জ্বলে, এই পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি। কয়েকশো কনজিউমার, এই লাইন তারের অবস্থা, ট্রান্সফর্মার অবস্থা সমস্ত খারাপ, একদম বাজে। বহুদিন ধরে বলে 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 কোনো রকমের সুরাহা নেই, কোনো ব্যবস্থা নেই, আমরা এই কষ্টের মধ্যে দিয়েই আমাদের দিন কাটছি। যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই জিনিসটার দিকে নজর দিক এবং তাড়াতাড়ি অবিলম্বে আমাদের এই লাইনটা যাতে ব্যবস্থা করে, একটু উঁচু করে দেয় বা সারিয়ে দেয়, ভালো তারের ব্যবস্থা করে, পচা ঝোড়াতালি একদম ছেঁড়া বেড়া তার দিয়ে লাইন করা আছে। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।